পাকুলের এসপি সাহেব, সঙ্গে রয়েছেন বহরমপ পৌরসভার পৌরপিতা শ্রী নারী গোপাল মুখার্জি মহাশয় সহ বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী শাউনি সিংহ রায়, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার। বহরমপুরে ভট্টাচার্য পাড়া পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভার্চুয়ালে আজ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও বিভিন্ন পূজা মণ্ডপে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে ছিল বহরমপুরে ভট্টাচার্য পাড়া দুর্গাপুজো কমিটি দুর্গাপূজা। এই ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি শাউনি সিংহ রায় ও বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ওই পুজো কমিটি সদস্য। আজকে 32টা পুজো মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মোডে উদ্বোধন করলেন, প্রত্যেক বছরের নয়, এবারেও করা হলো। এবং এই প্রত্যেকটা পুজো আমরা পুজো কমিটির সাথে যা যা কথা বলার আমরা দীর্ঘ আলোচনা করেছি। বহরমপুর শহরে আপনারা এই জানেন যে এবারে প্রথম পুলিশ প্রশাসন, বহরমপুর পৌরসভা, এদের সকলের সহযোগিতায় ওয়ান উইন্ডো সিঙ্গল উইন্ডো অ্যাপ্লিকেশন প্রসেস চালু হয়েছে। আমার মানে ধারণা এটাতে পুজো কমিটিগুলোর কিছুটা কিঞ্চিত সুবিধাই হয়েছে, অসুবিধা কারোর হয়নি। এবং আরেকটা হচ্ছে কি, জিনিসটা ফর্মালাইজড হয়েছে, আমরা এই মানে এই ধারাটা যাতে আগামীকালে বজায় রাখতে পারি, সেটা হলে ধীরে ধীরে আরও উন্নতি হবে, ভালোই হবে। আজকে 32টা পুজো আমাদের এখানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, যার ফলে একটা উৎসবের আমেজ, যে দুর্গা উৎসবের আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং সত্যি মুর্শিদাবাদে প্রত্যেকটা পুজো খুব সুন্দরভাবে হয়। আজকের দিনে মায়ের কাছে শুধু একটাই প্রার্থনা করব, পুজোর দিনগুলো সকলের ভালো কাটুক। দেখুন, ভট্টাচার্য পুজোর যে গরিমা এটা গোটা বহরমপুর জানে, গোটা জেলা জানে, এবং কলকাতাতেও আমাদের যখন মাননীয় মুখ্যমন্ত্রী সেরা পুজোর তালিকায় নিয়ে আসে, ভট্টাচার্যকেও নিয়ে আসে, অর্থাৎ কাঁসা পিতলের যে ঘাগরা, কাঁসা পিতলের একটা ঐতিহ্য ছিল যেটা বেলমেটালের জন্য অনেক দিন থেকে এখানে কারিগর শিক্ষার একটা বড় একটা অংশ জুড়ে যাদের অর্থনীতি জড়িয়েছিল, এবং তার পাশাপাশি এখানকার যে একটা হেরিটেজ সেটাও আপনার প্রায় অবলুপ্তির পথে চলে যাচ্ছিল, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য ভট্টাচার্য কমিটি প্রত্যেকবারই নতুন করে চমক দেয় একটা। সেই জন্য অত্যন্ত নিপুণতার সঙ্গে এখানকার স্থানীয় যারা আমাদের সুজয় আছে বা তার সহযোগী যারা আছে, দক্ষতার সঙ্গে খাগড়ায় যে বসে যাওয়া কাঁসা শিল্প, পিতল শিল্প, সেটাকে পুনরুজ্জীবিত করার জন্য কাঁসা পিতলের এই প্যান্ডেলটাকে এবার উৎসর্গ করলো জেলাবাসীর জন্য।